মাযহাব মানার কথা বলেছি আমাদের মসজিদে ফজরের নামাজের পরে কিয়াম করা এটা কি বেদাত জি এটা বেদাত আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়াল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা মজলিসে দোয়া করতেন তিরমিজি শরীফের সহি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের শেষে একটা দোয়া করতেন দোয়াটা কি আমি আপনাদের প্রথমে বলে অনুবাদ করে বুঝাবো এরপরে আমি দোয়া করব আপনারা সবাই আমার সাথে মহব্বতের সাথে আমিন বলবেন বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষে দোয়া করতেন তিনি বলতেন আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক আল্লাহ আমাদের অন্তরে আপনার ভয়টা এমন দেন যেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি দোয়াটা কেমন লাগলো ভালো অমিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাকা আল্লাহ আমাদেরকে এমন নেক আমল করার তৌফিক দেন যে নেক আমলের ওসিলায় আপনার জান্নাতটা আমাদের পাওনা হয়ে যায় সুবহানাল্লাহ ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا الله আমাদেরকে অন্তরে এমন ইকিন দেন যেন দুনিয়ার বিপদাপদে আমাদের মনের ভিতরে দুশ্চিন্তা টেনশন না আসে ومتعنا باسماءنا وابصارنا وقواتنا ما احييتنا الله আমাদের কানের শক্তি চোখের শক্তি এবং শরীরের শক্তিকে মরণ পর্যন্ত নিটুট রেখে দেবে واجعلوا الوارث منا আল্লাহ আমরা যখন মরি এগুলো রেখে যেন মরতে পারি ওয়ানসুরনা আলা মান আদানা আল্লাহ আমাদের সাথে যারা দুশ্মনী করে আমাদেরকে তাদের উপরে বিজয় করে দেন ওয়াকুসারনা মিম্মান যালামানা আল্লাহ যারা আমাদের উপর জুলুম করেছে আপনি তাদের থেকে প্রতিশোধ নিয়ে নেন اللهم لا تجعل مصيبتنا في ديننا الله আমাদের দিনকে যেন মুসিবতে না ধরে কোন মুসিবত যেন দিনের ব্যাপারে না আসে ولا تجعل الدنيا اكبر همنا الله আমাদের চিন্তা চেতনাকে দুনিয়ামুখী করে দিও না ولا مبلغ علمنا আমাদের ইলম কালাম বিদ্যা বুদ্ধি দুনিয়ার দিকে ধাবিত করে দিও না ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا আর আমাদের উপরে এমন কাউকে পাওয়ারফুল করবে না যে আমাদের মায়া করবে না তোমার ভয় করবে না কথা কি বুঝতে পেরেছেন দোয়াটা কেমন লাগলো আর কি কি বাদ থাকলো এই জন্য নবীজির দোয়াগুলো মুখস্থ করবেন আল্লাহর কাছে চাইবেন আমরা মুখতাসার দোয়া করব ইনশাআল্লাহ এই দোয়া করতে নবীজি হাত তুলতেন হাদিসে নেই আর এমনি দোয়ার সময় হাত তোলা আদব হাদিসে আসে কাজে এটা হাত না তুলে বলা যায় আমিন বলবেন এটাও যথেষ্ট হাত তুলেও বলা যায় আমরা যেহেতু আমাদের বাংলাদেশের মুসলমান হাত না তুলে দোয়া করে মহব্বত আসে না খালি এদিক ওদিক তাকায় এই জন্য হাত তুলে দোয়া করব তবে খেয়াল করবেন এই দোয়ার সময় মজলিসের শেষ দোয়ার সময় নবীজি হাত তুলতেন কোনো রেওয়ায়তে নেই পাশাপাশি অনেক মজলিসের শেষে দোয়া না করেই চলে যেতেন কাজেই সবসময় মাজলিস শেষে দোয়া করতে হবে আমরা এতক্ষণ তো অনেক দোয়া করেছি ফেরেশতারা দোয়া করেছে চলবে না আপনি যখন মাহফিল করতে আসছেন গেছেন আল্লাহর সব মাখলুক আপনার জন্য দোয়া করেছে